দেখেছেন নানা এবং বাবা অর্ধেক করে টাকা দিয়ে ছেলের আকিকা দিলে কি আকিকা হবে? তারা দুজন মিলে টাকাটা ছেলের বাবাকে দিয়ে দিবেন এবং ছেলের বাবার তরফ থেকে এটা হবে, হেল্পটা তারা দুজন মিলে করবেন, এভাবে হতে পারে। এছাড়া ভাগে যোগে আকিকা হয় না আসলে, অর্ধেক অর্ধেক টাকা দাদা নানা মিলে বাবাকে দিবেন সন্তানের, এরপর সন্তান বাবা তিনি তারা আকিকা করবেন, এটা করতে পারেন। অথবা তাদের কোনো একজন অন্যজনকে কথার কথা দাদা নানাকে টাকা দিলেন বা না দাদাকে টাকা দিলেন, দেওয়ার পর দাদা বা নানা যে কোনো একজন বাবাকে জানিয়ে তার তরফ থেকে তার সন্তান আকিকা করে দিলেন, এটা ঠিক আছে। এবারে রাশেদুল বর্ষণ এআইডি থেকে আপনি লিখেছেন, খেলার পোশাক পরিধান করে কি সালাত আদায় করা যাবে? সালাত আদায়ের সময় খুব গাম্ভীর্যপূর্ণ এবং আল্লাহর দরবার আপনি দাঁড়াচ্ছেন সেরকম মানে মর্যাদাপূর্ণ পোশাক পরা উচিত। আল্লাহ বলেছেন, ইয়াবানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। এই জন্য এমন পোশাক পরা উচিত নয় যে পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গা ব্যক্তির সামনে আপনি যাবেন না, আল্লাহ আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। সেজন্য স্পোর্টসের প্রোগ্রাম আপনার পোশাক পরে সালাত আদায় করাটা অনুচিত, কিন্তু সালাত হয়ে যাবে এরকম করলে। মারুফা বিনতে আব্দুল হামিদ আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় অনেকে জোরে ভূমিকম্প হলে নামাজ চালিয়ে যাবো নাকি নামাজ ভাঙতে পারবো? যদি মনে হয় রিস্ক আছে বা ভবন ভেঙে পড়তে পারে তাহলে আপনি নামাজ ছেড়ে চলে যেতে পারেন, পরবর্তীতে সালাত আদায় করবেন। আর যদি আপনি চালিয়ে যান খুব বেশি রিস্ক না থাকে, সেটা আপনার জন্য জায়েজ আছে। আয়েশা মাতুল আপনি লিখেছেন, মেয়েরা পরিবার থেকে দূরে বাসা ভাড়া করে থাকতে পারবে কি না, যদি সেখানে তার সেফটির কোনো অসুবিধা না হয়, ফিতনা না থাকে এবং আসা যাওয়ার পথে সফর দূরত্ব হলে মাহরামরা আসা যাওয়া করেন, নিয়ে যান নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। খুকুমণি লিখেছেন, স্কুলে বোরকা পরার অনুমতি দিচ্ছে না, এক্ষেত্রে কীভাবে পর্দা মেনটেন করবো? প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করবেন, যেখানে পর্দা করতে দেয় না সেই জায়গায় থাকবেন না। যদি আপনি নিরুপায় হয়ে থাকেন তাহলে যতটুকু সম্ভব হয় ততটুকু পর্দা করবেন। নাসির উদ্দিন আপনি লিখেছেন, আমাদের সমাজে অনেকে নিজেকে সুন্নি বলে দাবি করেন, তাদের এক একজন আকীদা এক এক রকম, আসলে সুন্নি কারা? সুন্নি বলা হয় যে ব্যক্তি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রত্যেকটা কাজে অনুসরণ করে, অনুকরণ করে, ফলো করে করে চলেন। দাবি